মমতা যদি একথা বলেন যে বাংলা তার মেয়েকেই চায় তাহলে কি তিনি বলতে চাইছেন তার ভাইপোকে চায় না হোয়াট কাইন্ড অফ এ বেঙ্গল আর উই লিভিং ফর আওয়ার চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন দ্যাট ইজ এ কোয়েশ্চেন দ্যাট বাকস মি আমাদের কোষাগার থেকে একুশ হাজার কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভোট ব্যাঙ্ক সুরক্ষিত রাখার জন্য ব্যয় হয় হাজার টাকায় মহিলাদের কোনো এম্পাওয়ারমেন্ট হয় না কন্যাশ্রীতে এম্পাওয়ারমেন্ট হয় ওই যে আরেকটা কি স্ত্রী আছে যেটাতে সাইকেল পায় একটা এম্পাওয়ারমেন্ট হয় এই হাজার টাকার গুণাগার কেউ কি ভেবে দেখেছে দশ বছর পরে পশ্চিমবঙ্গকে কিভাবে দিতে হবে যে বিজেপি ওয়াশিং মেশিনে চোরেরা গেলে তারা শুদ্ধ হয়ে যায় বাঁধলাম আই হ্যাভ নো কোয়ারল উইথ দিস লজিক কিন্তু যারা বিজেপির মেশিনে ঢুকছে না তাদের ক্ষেত্রেও তুমি অনাক্রমণ চুক্তি করে বসে আছো কেন এইভাবে ভোটারদের ঘুষ দিয়ে যদি বছরের পর বছর ক্ষমতায় থাকা যেত তাহলে রাজস্থানে অশোক গেহলটের সরকার যে ধরনের সুযোগ সুবিধা রাজস্থান বাসীদের জন্য করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন টিভুন হোল্ড এ ক্যান্ডেল বিফোর দেম ইফ ইউ গো ইন টু ডিটেলস ইউ উইল সি দ্যাট মুসলিমস অল ওভার বেঙ্গল হ্যাভ নট ভোটেড ফর মমতা ব্যানার্জি পিরিয়ড আমরা দেখতে পেলাম যে এই যখনই জয়ের খবর এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে একটা সাংবাদিক সম্মেলন করে সেখানে তিনি বললেন যে বাংলা নিজের মেয়েকেই চায় এবং তারা সম্মানিত করেছেন বাংলার মেয়েকে জয় দি মানে ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করে এবং এইভাবে বলার পর তিনি মানে সমস্ত বাঙালিদেরকে বাংলা সমস্ত মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কিন্তু প্রশ্নটা বারবার এক জায়গাতে এসে দাঁড়িয়ে যাচ্ছে যে এত দুর্নীতি এত রকম মানে স্ক্যাম সব কিছু মানুষের চোখের সামনে এসছে তারপরেও কোনো অঙ্কে এই খেলা ঘুরে গেল না এখানে দুটো ব্যাপার আছে প্রথম কথা আমি গতকাল সাংবাদিক বৈঠক দেখিনি কিন্তু এক ঝলক একটা টেলিভিশনে ফ্লিটিংলি দেখলাম মমতার সঙ্গে পাশে অভিষেক বসে আছে মমতাই যদি একথা বলেন যে বাংলা তার মেয়েকেই চায় তাহলে কি তিনি বলতে চাইছেন তার ভাইবোকে চায় না এই প্রশ্নটা ওটা স্বাভাবিক এবং এই কথাটা শুনে অভিষেকের মুখের চেহারাটা কেমন হয়েছিল আমি তো বলতে পারবো না কিন্তু আমি যদি এখনও সাংবাদিকতা করতাম তাহলে আমি সেই কথাটার উল্লেখ আমার কপিতে রাখতামই রাখতাম বা আমার টেলিভিশন ক্যামেরায় ধরতামই ধরতাম গতকাল যেমন ওই সোকল্ড একটা বিজয় উৎসব বিজেপির ইউজ একটা সেলিব্রেশন আমি ওই বক্তৃতায় আগ্রহী ছিলাম না আমি জানি নাড্ডা কি বলবে আমি জানি বাকিরা কে কী বলবেন এমনকি মোদি কি বলবেন আমি খালি দেখছিলাম তাদের মুখের চেহারাটা কী তাদের শরীরের বিভঙ্গটা রকম এবং কম্পেয়ার করার চেষ্টা করছিলাম উইথ টু তো আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এ কথা দাবি করেন যে বাংলা তার মেয়েকেই চায় আরও একবার প্রমাণিত হলো এখন জয়ের পরে কি জানো তো দ্য ভিক্টার ইজ এনটাইটেল টু সে হোয়াট এভার অর শি ওয়ান্টস টু সে তখন আর কথা কথার কোনো গুরুত্ব থাকে না যেটা তিনি বলছেন সেটা আংশিকভাবে সত্য কিন্তু এই সত্যটায় যতখানি দু সালে সত্য ছিল আমি বিশ্বাস করি না দু সালে তার দশ ভাগের এক ভাগও সত্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ এ ক্রাউড পুলার হ্যাজ লস্ট হার সিন এটা আমি নিজের সচককে দেখেছি তার চাইতে ওর ভাইপোর ইয়েতে সভায় অনেক বেশি লোক হয়েছে মমতা আগাগোড়া তার নির্বাচনী প্রচারে যে ধরনের পাগলামি এবং অসংলগ্নতা করেছেন তিনি যে খুব সবসময় সংযমী এবং ইয়েভাবে আলোচনা করেন তা নয় কিন্তু সেটা থেকে মনে হয়েছে যে তিনি খুব নার্ভাস আজকে জয় এই রেজাল্টের পর তিনি অনেক কথা বলবেন আমাদের শুনতেও হবে এটা গেল দুই আর তিন যে কথাটা আমি কালকে আমার ভিডিওয় বলেছি নিউজ লন্ড্রিতে আমি জয়েন করেছিলাম সেখানে বলেছি দেখো আমার আমি সবসময় এখন আমার আমি এমন একটা বয়সে এসে পৌঁছেছি যখন স্কোরিংয়ের ডিবেটিং পয়েন্ট ইজ নো লং আর মাইন্ড দ্য পারপাস অফ মাই লাইফ কিংবা আজকে আমি এই খবরটা করে দেব করে ফাইভ মিনিটস গ্লোরি এর পিছনে দৌড়বো এখন তো আমার সে দায় নেই আমার কোনো প্রভুও নেই কোনো মালিকও নেই আমি আমার নিজের প্রভু এখন আমি চেষ্টা করি যতটা পারা যায় যে হোয়াট কাইন্ড অফ এ বেঙ্গল আর উই লিভিং ফর আওয়ার চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন দ্যাট ইজ এ কোয়েশ্চেন দ্যাট বাগস মি বাট হার্ডলি এনি রেজনেন্স আমার এই দুশ্চিন্তা উদ্বেগের কোনো রেজনেন্স আমি বাঙালি সমাজে সেইভাবে আজকাল আর পাই না আমার হতাশাটা সেইটা নিয়ে আজকে একটা দল ভোটে জিতেছে উনত্রিশটা পেয়েছে আজকে পেয়েছে পেয়েছে কিন্তু তাতে কি বাংলার হাল ফিরবে আমি দেখলাম কালকে বাংলার কয়েকটি চ্যানেল সম্ভবত মার খাওয়ার ভয়ে কিংবা বিজ্ঞাপন চা বন্ধ হয়ে যাবার ভয়ে হঠাৎ প্রথমে লিখতে শুরু করলো অভিষেকের কাছে মোদি অমিত শাহ প্রধানত তারপরে লিখতে শুরু করলো যে অভিষেক ম্যাজিকেই ওই নবজোয়ার ম্যাজিক এই ছিল দুই তিন নম্বর ছিল তখন তারপরে বোধ একটু সম্বিত ফিরেছে বা কেউ ঝাড় দিয়েছে কোনো জায়গা থেকে তখন বলছে মোদি মমতা মোদিও ভাই অভিষেকের কাছে প্রধানত মমতা এবং শাহ কথা বুঝতে পেরেছ দেখা গেল লক্ষ্মীর ভাণ্ডারি ভাড়ার পূর্ণ করে দিল তৃণমূলের ফাইনালি যেটা বললো যেটা খুব নক্কারজনক বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে সন্দেশখালি বাংলায় ইস্যুই হলো না ঠিক আছে এই যে ছটা সাতটা পঙ্গা পণ্ডিতের মতো নির্নিমেষে এই এই ধরনের উপসংহারে পৌঁছানো যখন কোনো সাংবাদিক বা সাংবাদিক কুল শুধু ট্রেন্ড দেখছে ফলাফলও বেরোয়নি তার মধ্যেই এ কাজ করে তখন দেখো মতলবী সাংবাদিকতা তো আমরা দেখেছি দু হাজার একুশেও দেখেছি আগেও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচকরা খুব উচ্চগ্রামে ওঠে ভোটের আগে আর ভোট হয়ে গেলেই পুনর্মুসিকবাবু হয়ে যায় আমার সে দায় নেই আমি আই হ্যাভ নো লাভ লস্ট ফর মমতা নট এনিথিং আমি দেখব আমার রাজ্যের স্বার্থটাকে লক্ষ্মীর ভাণ্ডার আমি মনে করি এটা আমার কনসিডার্ড ওপিনিয়ন আগেও আমি বলেছি যে আমাকে যদি সাত দিনের জন্য লক্ষ্মীর ভাণ্ডার মুখ্যমন্ত্রীর দায়িত্বকেও দেয় আমি রাজ্যের স্বার্থে তিন চারটে সিদ্ধান্ত নেব খুব কড়া সিদ্ধান্ত প্রথম সিদ্ধান্ত হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো কেননা আমাদের কোষাগার থেকে একুশ হাজার কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভোট ব্যাংক সুরক্ষিত রাখার জন্য ব্যয় হয় হাজার টাকায় মহিলাদের কোনো এম্পাওয়ারমেন্ট হয় না কন্যাশ্রীতে এম্পাওয়ারমেন্ট হয় ওই যে আরেকটা কি স্ত্রী আছে যেটাতে সাইকেল পায় একটা এম্পাওয়ারমেন্ট হয় সেখানে একটা মেয়ে অনেক দূরে তাদের স্কুল একটা যদি সাইকেল থাকে তাহলে স্কুলে যেতে সুবিধে হয় সো টু দ্যাট এক্সটেন্ড শি ইজ এম্পাওয়ার্ড স্কলারশিপ যে স্কিমগুলো আছে সেগুলো নিয়েও আমার কোনো বক্তব্য নেই কিন্তু এই যে প্রশান্ত কিশোরের মাথায় ঢুকিয়ে দিয়ে গেছে যে ইউ হ্যাভ টু টার্ন এভরি ভোটার ইন্টু এ কনজিউমার ঠিক আছে এই যে মাইন্ডসেট একটা আমরা ভোটার থেকে উপভোক্তা হয়ে গেলাম এবং একটা লেনদেনের সম্পর্ক প্রতিষ্ঠিত হল আমার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাকে ভোট দিচ্ছেন আমার কর্মপদ্ধতে না আরে দিদি না থাকলে হাজার টাকা আসা বন্ধ হয়ে যাবে এই হাজার টাকার গুণাগার কেউ কি ভেবে রেখেছে দশ বছর পরে পশ্চিমবঙ্গকে কিভাবে দিতে হবে বামেদের প্রবল সমালোচনা আমরা করতাম চৌত্রিশ বছরের শাসনের শেষে তারা দু লক্ষ কোটি টাকার মতো ঋণ সরকারের কাছে এবং বাজার থেকে নেওয়া রেখে গেছিল আজকে বারো বছরের মাথায় সেই ঋণের পরিমাণ সাত লক্ষ টাকা সাত লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে তার মানে

সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান ফেসিলিটেট করার জন্য জমি সংক্রান্ত নীতি রাজ্য সরকারের এখন যেটা প্রায় একটা সূচিবায়ুগ্রস্ততার লেভেল এসেছে সেটাকে সম্পূর্ণভাবে আল্টার করা ফর মি দিজ ইস্যুজ আর মোর ইম্পর্টেন্ট ফর মি ব্রিগিং এডুকেশন ব্যাক স্রেল ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান পানিশিং সাম নন ক্রুকস আর সবচেয়ে বড় কথা দেখো মানুষ কেন গায়ে কেন দুর্নীতির দ্বারা প্রভাবিত হবে এই কৈফিয়ত বা প্রশ্নের জবাব দিল্লির বিজেপি নেতাদের কাছে করা উচিত এবং জবাব দেওয়া উচিত সবাই জানে হোয়াট ইজ দ্য ফাউন্টেন হেড অফ দিস করাপশন হ্যাভ দ্য ডান এনিথিং টু দেম অর ফর নাটা তাদেরকে ঘিরে আসল লোকগুলো দেখো মানুষও না একটা ওই যে হিন্দি গান আছে না কোন ছবির যেন ইয়ে পাবলিক হ্যাঁ ইয়ে সাব জানতি হয় একটা দুটো বালু আর পার্থ আর মানিক ভটচা আর কী সব যেন শিক্ষা দপ্তরের কে জেলে পুড়ে রসনা তৃপ্ত হতো হয় না যে কাজটি করার দরকার ছিল এবং প্রচুর আর্তনাদ করা হয়েছিল হবে 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 করে তার দশ বছরে কিচ্ছুটি হয়নি ফলে ওয়াই শুড পিপল গিভ ইম্পর্টেন্স টু দুর্নীতি ওয়েন দে আর বিগেস্ট অ্যাডভার্সারি দেম আর নট গিভিং আমি একটা কথা বুঝি যে বিজেপি ওয়াশিং মেশিনে চোরেরা গেলে তারা শুদ্ধ হয়ে যায় বানলাম আই হ্যাভ নো কোয়ারেলজিক কিন্তু যারা বিজেপির ঢুকছে না তাদের ক্ষেত্রেও তুমি অনাক্রমণ চুক্তি করে বসে আছুক কেন দিস কোয়েশ্চেন মাস্ট হ্যাভ মানে ল্যান্ডেড বিজেপি ইন এ গ্রেট ডিল এই যে আপনি যে বিষ প্রশ্নগুলো তুললেন যে বিজেপি মানে সবচেয়ে বড় বিরোধী হওয়ার পরেও এত দুর্নীতি থাকার পরেও বারবার কিন্তু বিজেপিকে দেখা গেছে কংগ্রেসকে বামফ্রন্টকে সকলকে দেখা গেছে যে শাসক দলকে এই দুর্নীতি নিয়ে বিদছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সেই সমস্ত মানে যে কথাগুলো বা দুর্নীতির বিষয়টা কিন্তু ভোটারদের মধ্যে সেই প্রভাবটা ফেললো না উপরন্তু পাঁচশো থেকে হাজার টাকা করে দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার সেটা ডিভিডেন্ড হিসেবে যেন তৃণমূল নিজের ঘরে তুলে ফেললো যেখানে আগের বারে ডোন্ট নো দেখো এগুলো না খুব সিম্পলিস্টিক ব্যাপার এই যে পপুলিজম মানে যেটাকে হিন্দিতে বলে রেওড়ি কালচার আর ইংরেজিতে বলে ফ্রিভিজ দিস পলিটিক্স অলসো হ্যাজ ইট সেলিব্রিটেশন অ্যান্ড এক্সপায়ারি ডেট এইভাবে ভোটারদের ঘুষ দিয়ে যদি বছরের পর বছর ক্ষমতায় থাকা যেত তাহলে রাজস্থানে অশোক গেলাটের সরকার যে ধরনের সুযোগ সুবিধে রাজস্থানবাসীদের জন্য করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন হোল্ড এ ক্যান্ডেল বিফোর দেন আর এই যে এত লক্ষ্মীর ভান্ডার ফান্ডার বলছে গো গোয়েন্ড সি হাউ মাচ এভরি ওম্যান আনম্যারিড ইজ গেটিং ইন মধ্যপ্রদেশ লাডলি ব্যান যোজনা রাহুল গান্ধী প্রমিসড এক লক্ষ টাকা পার মান্থ পার ইয়ার সাড়ে আট হাজার সো এখন একটা কম্পিটিভ ডেস্ট্রাক্টিভ এবং আনপ্রোডাকটিভ পপুলিজম হয়ে দাঁড়িয়েছে রাজনীতির মূল চালিকাশক্তি কিন্তু সব কিছুর একটা এক্সপায়ারি ডেট থাকে এবং গরিব মানুষের যেন তো প্রত্যাশার কোনো শেষ নেই আমার কথা হচ্ছে শিক্ষা দুর্নীতি রেশন দুর্নীতি এগুলো গরিব মানুষকে সবাই স্পর্শ করে না যেভাবে তাদেরকে মানরে কাজ করে টাকা না পাওয়া স্পর্শ করে ইন্দিরা কী বলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি না পাওয়া স্পর্শ করে তো সেখানে গ্রামের লোক জানে না কার টাকা কে খেয়েছে ভোট কেন যে বললাম আমার কাছে এখনো একটা কুহক একটা রহস্য ওয়াই পিপুল ভোট ফর হুম সুমন আমরা সন্দেশখালির ঘটনা একটু আসি যে আমরা ভোটের আগে সন্দেশখালীতে দেখলাম আগুন জ্বললো সেখানকার মহিলারা মানে যেভাবে উঠে দাঁড়ালেন ঘুরে দাঁড়ালেন এবং তাদের মধ্যে থেকেই একজন মহিলা রেখাপাত্র তাকে প্রধানমন্ত্রী নিজে নির্বাচন করলেন বিজেপির প্রার্থী হিসেবে কিন্তু ফাইন এবং যত দিন এগুলো ভোটের দিন যত এগোলো তত দেখা গেল যে সমস্ত বিরোধী দলগুলোই সন্দেশখালীকে একটা ইস্যু বানিয়ে ফেলো রাজনৈতিক ইস্যু কিন্তু তারপরেও দেখা গেল যে যখন ভোটের ফল বেরোলো রেখাপাত্র রকম দাগ কাটতে পারেনি সন্দেশখালী ইস্যু বসিরহাটে কোনো রকম দাগ কাটতে পারেনি এটা কেন হলো দেখো আমার আমি মনে করি পাত্র। কৃষ্ণনগরের রানীমা এগুলো হচ্ছে গিমেক রেখাকে একজন প্রতিবাদী মেয়ে বলে তাকে সরাসরি একটা পার্লামেন্টে পাঠানোর আশ্বাস দিয়ে রেখার জীবনযাত্রায় রাতারাতি যে পরিবর্তন হয়ে গেল আফটারঅল গ্রামের গুরবদের মধ্যে সেটা একটা শ্রেণীবিন্যাস তৈরি করে দিয়েছিল এবং জেনে রাখবে গ্রামের লোক আরে ও দেখেছিস কত বড় গাড়িতে চড়ছে হ্যাঁ ওর সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলছে ও এই করছে সুতরাং যেটা মনে করেছিল আমি জানি না কে এই সিদ্ধান্ত নিয়েছে যেই নিয়ে থাকুক সেটা অত্যন্ত বেঠিক সিদ্ধান্ত ঠিক যেমন কৃষ্ণনগরে হঠাৎ একটা রাজবাড়ি যে বাড়ির ইতিহাসে কলঙ্ক ছাড়া কিছু নেই ভেরি ফিউ পিপুল নো যে কৃষ্ণচন্দ্র মহারাজ তিনি সিরাজ বিরুদ্ধে রবার্ট ক্লাইভের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন মির্জাফরের যা ভূমিকা ওনার ভূমিকা ঠিক তাই ছিল এবং আমি যখন সেটা আমার ভিডিওতে বললাম কি ট্রোলিং তিনি নাকি সিরাজউদ্দৌলা খুব দুর্বৃত্ত ছিলেন হিন্দু মেয়েদের উপর বলাৎকার করতেন অতএব তাকে সরিয়ে ক্লাইভকে এনে তিনি দেশপ্রেমের পরিচয় দিয়েছেন এই ন্যারেটিভ খাওয়ানো হচ্ছে মানুষ অত বোকা নয় তারপরে ধরো এই যে গিমিক এই অভিজিৎ গাঙ্গুলি কমলুকের গেলো জিতলো ডু ইউ ইন মাই ভুল তারপরে এই যে কিছু পরিযায়ী ওদের দেখবে বিজেপির পরিযায়ী নেতা আছেন যারা বারো মাস সিরিজে দিল্লি থাকেন তাদের পদবিটা বাংলা হওয়ার বাঙালি হওয়ার সুবাদে ভোট এলে বাংলায় উড়ে আসেন ঠিক যেমন শীতের সময় অনাবাসী বাঙালিদের একটা বড় অংশ বাবা মার সঙ্গে দেখা করতে বা বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মারতে আসে ক্যান ইউ টেল মি ওয়াই কবির শঙ্কর বসু উইল বি ফিলডেড ইন শ্রীরামপুর এগেনস্ট কল্যাণ কেছে নাম শুনেছ অনির্বাণ গঙ্গোপাধ্যায় বিজেপির ওই যে সংঘ পরিবারের মধ্যে খুব একজন ইম্পর্টেন্ট লোক সে শ্যামাপ্রসাদ যে ওদের প্রতিষ্ঠান আছে তার কর্ণধার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে সব মানলাম বাট ইজ এ ডমিসাইল বেঙ্গলি হি ইজ ফ্রম অ্যাসাম ভদ্রলোক যোগ্য লোক হাউসে গেলে ও হয়তো কিছু কন্ট্রিবিউট করতে পারবে সায়নিক চাইতে বেটার করতো বাট দ্য কোয়েশ্চেন ইজ হোয়ার ইজ দ্য কানেক্ট সুতরাং তোমারও প্রার্থী চয়ন এর ফলে যেটা হলো সন্দেশখালি এবার কেন্দ্রীয় বাহিনী তো আকাল বাদে পরশু চলে যাবে যে কথাটা আমি বারবার করে বলছিলাম এমন একটা কমিউনাল কলড্রন তৈরি হয়েছে এই যে হাজির তিন লক্ষ প্লাসে জিতলো যদি উনিশের তুলনায় ধরো তাহলে আর্ধেক ভোটে জিতেছে উনিশে নুসরাত পাঁচ লক্ষ না ছ লক্ষ ভোটে জিতেছিল কিন্তু ওখানে হিন্দু মুসলমান হয়ে গেছে ব্যাপারটা সাতটার মধ্যে তিনটে কেন্দ্র ছিল যেটা একটু হিন্দু প্রধান মিনাখা তাও এমএলএ হিঙ্গলগঞ্জ হ্যাঁ মানে অনেকে মনে করেছিল যে এই মানে বাম কংগ্রেসের মানে যখন ভোটটা কাটাকুটি হবে তাতে খানিকটা মানে অ্যাডভান্টেজ পাবে হচ্ছে বিজেপি এবং সেখানে সংখ্যালঘু ভোটের খানিকটা অংশ বিজেপির দিকে চলে যাবে এবং তৃণমূলের যে একচেটিয়া সংখ্যালঘু ভোট পাওয়ার একটা প্রবণতা ছিল সেখানে এবারে একটা থাবা বসবে বিজেপি কিন্তু সেটা সম্পূর্ণ উল্টে গেল এবং দেখা গেল যে পুরোপুরি যে সংখ্যালঘু ভোটটা রয়ে গেছে বিজেপির ক্ষেত্রে বলেছে আমি তোমাকে পাল্টা তথ্য দিয়ে বলছি রায়গঞ্জে ভিক্টার প্রায় তিন লক্ষ ভোট পেয়েছে কার্তিক পালের জয়ের ব্যবধান কত ষাট হাজার মুসলমানরা যদি কিষণ কল্যাণীকে ভোট দিত তাহলে কার্তিক পাল ওখান থেকে যেতে দু লাখ ভোটে হারার কথা কাম টু মালদা মালদায় মালদা সাউথে তো কংগ্রেসের মুসলিম প্রার্থী এক লক্ষাধিক ভোটে জিতেছে মালদা নর্থে কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলম সেও পঁয়ষট্টি সত্তর হাজার ভোট পেয়েছে ভোট পেয়ে জেতার পথ প্রশস্ত করে দিয়েছে খগেন মুর্মুর রায়গঞ্জে যে কার্তিক পাল এখানে খগেন মুর্মু এই দুটো সিট যদি কংগ্রেস টিএমসি জোট হতো ওদের পকেটেই চলে যেত ঠিক আছে এবার তুমি এসো কৃষ্ণনগর মোহাম্মদ সাদি যিনি ইয়ে কী বলে এর ক্যান্ডিডেট ছিলেন তিনিও প্রায় তিন লক্ষের কাছাকাছি ভোট পেয়েছেন সুতরাং ইফ ইউ গো ইন টু ডিটেলস ইউ উইল সি দ্যাট মুসলিমস অল ওভার বেঙ্গল হ্যাভ নট ভোটেড ফর মমতা ব্যানার্জি পিরিয়ড কিন্তু সেই এলিয়েনেশনটা সত্ত্বেও লেফট কংগ্রেস তার ডিভিডেন্ড তুলতে পারেনি তার কারণ হচ্ছে লেফট সম্পর্কে বাঙালির অ্যালার্জি এখনও যথেষ্ট দগদগে যেটা আমরা এই সোশ্যাল মিডিয়া টিডিয়া দেখলে বুঝতে পারিনি এই ধরনের রিজেকশান যখন একটা পার্টির হয় প্রথমে হারলো দু হাজার এগারোয় তারপরে হারলো দু হাজার চোদ্দোয় তারপরে হারলো দু হাজার ষোলোয় তারপরে হারলো দু হাজার উনিশে তারপর দু হাজার একুশে উনিশে ভোকাট্টা হয়ে গেল লোকসভায় একুশে ভোকাট্টা হয়ে গেল বিধানসভায় দু হাজার চব্বিশেও তাই হলো কোনো পার্টি যখন লক স্টক অ্যান্ড ব্যাডেল গেট রিজেক্টেড বাই পিপল আইদার দ্যাট পার্টি শুড ডিসব্যান্ড ইটসেলফ যেমন ফরওয়ার্ড ব্লক আর এস সিপিআই তোমরা তো তখনও জন্মাওনি তোমার চৌত্রিশ বছর তো বাম জমানো আমরা দেখেছি কী রংবাজি ছিল এদের এখন কেউ দু হাজার ভোট পেয়েছে কেউ চার হাজার পেয়েছে কেউ পাঁচ হাজার পেয়েছে কিন্তু এমন নির্লজ্জ যে ঝাঁপও বন্ধ করে না আর সিপিএমের উপরে চাপ সৃষ্টি করে আসন আদায়ের পথও ছাড়ে না ঠিক আছে সুতরাং দিস ইজ দিস ইজ আইদার ইট উইল টেক এ লর্ড অফ টাইম আমার নিজেরও আমি আই এনডোর সৃজন অ্যাজ এ ক্যান্ডিডেট ওই রকম ক্যান্ডিডেট আছে নাকি দীপক্ষিতার মতো ক্যান্ডিডেট আছে ফালতু কথা বললেই হবে বাট কোয়েশ্চেন হচ্ছে ক্যান্ডিডেটস ডোট উইন পশ্চিমবঙ্গের গ্লোরিয়াস হিস্ট্রি হচ্ছে সৌমেন ঠাকুর আর সি পি আই বলে একটা পার্টি হতো রেভলিউশনারি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তিনি ঠাকুর পরিবারের সন্তান অত দর্শন সুদর্শন ঋষিতুল্য চেহারা এবং পাণ্ডিত্য এবং বাগ্মিতার অধিকারী সমসময়ে কোনো রাজনীতিক ছিল কি না আমি বলতে পারবো না উনি প্রতিবার চাকদা থেকে বিধানসভায় লড়তেন আর জামানত জব্দ হত সুতরাং ভোটারের তারা কোন নিক্তিতে একজন প্রার্থীকে পছন্দ করে আর করে না দ্যাট স্টিল রিমেইনস এ রিডল ফর মি যে বাংলা সৌমেন ঠাকুরকে একবারও যেতায়নি সেই বাংলা যে সায়নকে যেতাবে না দীপসিতাকে যেতাবে না প্রতিগুরকে ঢুকতে দেবে না এটা তো খুব প্রত্যাশিত